হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের বীজগণিতে যে ভাগশেষ উপপাদ্যের চ্যাপ্টারটি আছে সেই সমস্যাগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সমাধান করা যায়। এই এই প্রবলেমগুলি বেসিক্যালি উৎপাদকের বিশ্লেষণেরই একটি অ্যাডভান্স ফর্ম। আমরা জানি এটা কীভাবে সলভ করতে হয়, কিন্তু আমরা এখানে শিখব যে ক্যালকুলেটরের মাধ্যমে এই জিনিসটা খুব সহজেই কীভাবে একদম সরাসরি আনসার বের করা যায়। অথবা আমরা জানি যে এই সমীকরণের, এটাকে যখন আমরা সমীকরণ হিসেবে চিন্তা করি যে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এখানে আমরা সবসময় এই জিনিসটা বের করার চেষ্টা করি যে এক্সের মান কত হলে এই রাশিটার মান হবে ওভারঅল জিরো। এক্সের মান কত হলে এই রাশিটার মান জিরো হবে। এটা করার জন্য আমরা যেটা করি বেসিক্যালি, এক্সের মানে প্রথমে ওয়ান ধরে নেই, তারপরে টু ধরে নেই, তারপর থ্রি ধরে নেই, মাইনাস ওয়ান ধরে নেই, মাইনাস টু ধরে নেই, অনেক রাফ করতে হয়। অনেক রাফ করার পরে ফাইনালি কোনো একটাতে জিরো বের হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা সরাসরি কীভাবে করতে পারি এটা আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এই সমীকরণটাকে টাইপ করতে হবে। টাইপ করার জন্য কী করতে হবে, আমরা জানি যে এই ক্যালকুলেটরের বাটনের উপরে, প্রত্যেকটা বাটনের উপরে বেশ কিছু ফাংশন আছে। এই ফাংশনগুলোর বিভিন্ন কালার আছে, কালার দিয়ে ওই ফাংশনগুলোকে মেনশন করা আছে। যেমন আমি বলতে পারি যে এ বি সি ডি ই এফ, এই যে অ্যালফাবেটগুলো লেখা আছে এটা এই আলফা যে ফাংশন কি সেটার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। এবং এই কালারের সাথে কালার কম্বিনেশান ম্যাচ করানো আছে, কিন্তু যে পিঙ্ক কালারের যে বাটনগুলোর উপরে লেখা আছে সেগুলো আলফা দিয়ে কাজ করবে, এবং যেগুলো ব্রাউন কালারে লেখা সেটা শিফট দিয়ে কাজ করবে। তো আমাকে এখানে টাইপ করতে হবে এক্স, এক্স আছে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই বাটনের উপরে, তাহলে আমাকে আলফা টিপে এক্স টিপতে হবে। তারপরে আসবো আমি কিউবে, কিউব কীভাবে আনতে পারি, সেটা হচ্ছে শিফট টিপে এক্স স্কোয়ার, এটা হচ্ছে কিউব, তাহলে এক্স কিউব প্লাস টু, আলফা টিপে আবার এটা এক্স, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স। তারপরে কী করবো, আমাকে এটা সমীকরণ ফর্মেটে লিখতে হবে। তার মানে আলফা টিপে ইকুয়াল, আমি চাই যে এই সমীকরণটার মান হবে জিরো। কিসের জন্য, এক্সের মান কত হলে, তারপরে ইকুয়াল টু জিরো টাইপ করার পরে আমি যাব হচ্ছে শিফট সলভ ফর এক্স, তারপরে ইকুয়াল দিলে এক্সের মান চলে আসবে মাইনাস ওয়ান। দেখো আমরা কিন্তু অঙ্কটা নিচে সলভ করেই রেখেছি, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এই পুরো রাশিটার মান জিরো হয়। এই সমস্যাটি আমাকে অনেক রাফ করে সমাধান করতে হতো, কিন্তু আমি এখন সরাসরি পেয়ে গেলাম যে এক্সের মান কত হলে এই রাশিটার মান জিরো হবে। এখন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে যেহেতু এই রাশিটার মান জিরো হবে, তাহলে আমি ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী এক্স প্লাস ওয়ানকে উৎপাদক ধরে এই প্রবলেমটি সলভ করতে পারবো। আশা করি বুঝতে সমস্যা হয়নি, বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, যে আমরা এই ধরনের প্রবলেমের একদম যে ফাইনাল আনসারটা, এটা কি বের করতে পারবো সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে? হ্যাঁ, আমরা এটাও বের করতে পারবো। এটা বের করার জন্য আমরা এর আগের ভিডিওতে মিডিল টার্মের কিছু নিয়ম শিখেছিলাম। আমরা ঠিক সেরকম কাছাকাছি একটা নিয়মের মাধ্যমেই এই সমস্যাটা সমাধান করা শিখবো। আমরা যাব প্রথমে মুডে, মুড থেকে যাব ফাইভ ইকুয়েশন। ইকুয়েশনে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের এখানে যে ক্যালকুলেটর যে ফরম্যাটগুলো দেওয়া আছে এই ফরম্যাটগুলোর সাথে আমার এই প্রবলেমটা মিলে কি না। মিলবে, আমার এই যে চার নম্বর অপশনটি আছে যেটা কিউব থেকে স্টার্ট হয় সেই প্রবলেমের সাথে এটা মিলবে। তাহলে আমি চার নম্বর অপশনে গেলাম, চার নম্বর অপশনে গিয়ে আমাকে এখানে এন্ট্রি করতে হবে এ বি সি অ্যান্ড ডি চারটার মান। তো প্রথমে এ এর মান, এ মানে কত, এখানে হচ্ছে এক্স কিউব মানে ওয়ান, প্রথম পদের সহগ হচ্ছে ওয়ান, দ্বিতীয় পদের সহগ কত, দ্বিতীয় পদের সহগ হচ্ছে প্লাস টু, তৃতীয় পদের সহগ কত মাইনাস ফাইভ, চতুর্থ পদের সহগ হচ্ছে মাইনাস সিক্স ইকুয়াল। এরপরে ফাইনাল ইকুয়াল দিলে আমি সরাসরি এক্স ওয়ানের মান পেয়ে গেলাম। এক্স ওয়ান যদি হয় টু, তাহলে এক্স মাইনাস টু হবে, এটার একটি উৎপাদক। যে প্রথম যে
উৎপাদকটা সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি পরেরটা কি, পরেরটা হচ্ছে এক্স টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, এর অর্থ এক্স প্লাস ওয়ান হবে দ্বিতীয় উৎপাদক। তারপরে আসি তিন নম্বরে, সেটা হচ্ছে এক্স থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি, তার মানে এক্স প্লাস থ্রি হবে এই রাশির একটি উৎপাদক। এইভাবে আমরা কিন্তু তিনটা আনসারই পেয়ে গেলাম। আমরা অঙ্কটি করার পর ঠিক এভাবে এই অঙ্কটা আমার ঠিক আছে কিনা, প্রবলেমটা ঠিক আছে কিনা এটাও চেক করে নিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। পরের প্রবলেমটাতে কিভাবে আমরা সলভ করতে পারবো, আমরা আবার টাইপ করি যে আমরা এখানে এ কে এক্স ধরেও টাইপ করতে পারি, আবার এ ধরেও টাইপ করতে পারি। তো ব্যাপারটা একই, যে এখানে যে কোনো ক্যারেক্টার ধরে নিলেই কাজগুলো হবে। তো আমরা ধরে নেই এটা হচ্ছে এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস এইট আলফা ইকুয়াল জিরো, শিফট সলভ ইকুয়াল। এখানেও আসলো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এই পুরো উৎপাদকটার মান জিরো হয়। আমরা আগে আরেকটা নতুন প্রবলেমে যাই, এখানেও আমরা একটু দেখার চেষ্টা করি যে এটাও হয় কিনা। আমরা এখানে আবার টাইপ করব এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আলফা ইকুয়াল জিরো, শিফট সলভ ইকুয়াল। এখানে আমার মান এসছে এক্স ইকুয়াল টু মাইনাস টু, তার মানে এক্স প্লাস টু ধরেও কিন্তু আমি এই সমস্যাটি সমাধান করতে পারবো। যদিও বইয়ে যেটা সলভ করা হয়েছে সেখানে এক্স ইকুয়াল টু ওয়ান হলে এই সমীকরণটার মান জিরো হয়, এক্স মাইনাস ওয়ান উৎপাদক ধরে পুরো সমস্যাটি সমাধান করা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের ক্যালকুলেটারের মান এসছে এক্স ইকুয়াল টু মাইনাস টু, তাই এক্স প্লাস টুকে উৎপাদক ধরেও তোমরা কিন্তু সমস্যাটা সমাধান করতে পারতে। কারণ এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি তিনটার যে কোনো একটিকে উৎপাদক ধরেই কিন্তু পুরো সমস্যাটা সমাধান করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা আবার ওই আগের যে একবারে আনসার বের করার যে নিয়মটি আছে সেই নিয়মে আবার এই প্রবলেমটিকে সলভ করে দেখি। আমরা যাব মোড থেকে ইকুয়েশনে, তারপর যাব চার নম্বর অপশনে, দিয়ে প্রথম পদের সহগ এন্ট্রি করব ওয়ান, দ্বিতীয় পদের সহগ এন্ট্রি করব ফোর, তৃতীয় পদের সহগ এন্ট্রি করব ওয়ান এবং চতুর্থ পদের সহগ এন্ট্রি করব মাইনাস সিক্স। তারপরে আমি ফাইনাল আনসারগুলো চেক করব যে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটি উৎপাদক, এক্স টু ইকুয়াল টু মাইনাস টু, তার মানে এক্স প্লাস টু হচ্ছে একটি উৎপাদক, এক্স থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি অর্থাৎ এক্স প্লাস থ্রি হচ্ছে আরেকটি উৎপাদক। এই হচ্ছে পুরো অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরবর্তীতে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।